আমডাঙা করুণাময়ী কালী মন্দিরে চুরি, চুরি গেল প্রায় কোটি টাকার অলংকার। চব্বিশ ঘন্টা পাহারা থাকা সত্ত্বেও চুরি যাওয়া নিয়ে উঠেছে নানান প্রশ্ন। চুরির পেছনে পুলিশি মদতের অভিযোগ স্থানীয় বিধায়কের। আমডাঙা করুণাময়ী কালী মন্দিরের দুঃসাহসিক চুরি, মন্দির থেকে চুরি গেল প্রায় কোটি টাকার অলংকার। চব্বিশ ঘন্টা পুলিশি নিরাপত্তা ও সিসি ক্যামেরার নজরদারির মধ্যেও কি করে এই চুরির ঘটনা ঘটল তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। ঘটনার তদন্তে ঘটনাস্থলে আসেন অতিরিক্ত পুলিশ সুপার। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। আমরা গ্রামবাসী, আমাদের দরকার যে মায়ের মন্দিরে কিভাবে চুরি হলো আমরা জানবো, সেটা বড় কথা নয়। মায়ের মন্দিরে যে একটা অ্যালার্ম রয়েছে, যে সিগন্যাল, সেই অ্যালার্মটা বাজলো না কেন? এর আগেও চুরি হয়েছে, গ্রামবাসী কাউকে জানায়নি, তাহলে সেটা কি কারণে করা রয়েছে? জানা গিয়েছে 477 বছরের পুরনো এই কালী মন্দির, জাগ্রত মায়ের শরীরে থাকা অলংকারের জন্য মন্দিরে সিসি ক্যামেরার পাশাপাশি চব্বিশ ঘন্টা পুলিশি প্রহরা রয়েছে। সোমবার চুরির ঘটনা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। একটা বড় দেয়া আছে, গেট মানে এ কেটেছে, জানলা কেটেছে, একটা 15-10 ইঞ্চি দেয়ালটাকে কেটেছে, এবং কেটেছে সেটার কোনো আওয়াজ তো কেউ পেলো না। মন্দিরে যেহেতু প্রশাসনের দুজন থাকে এবং মন্দির কমিটির থেকে দুজন থাকে, এবং মায়ের এত সিকিউরিটি জোন থাকতে, যে আমরা এক কিছুদিন আগে সাইলেন্সার বাজছিল, যে চেকিং হচ্ছিল, তা রাত্রিবেলা হলে ওটা নাকি মায়ের বেদিতে কেউ হাত যদি দেয় তাহলে সেইটা সাইলেন্সার বেজে ওঠে। মাত্র 300 মিটার দূরে আমডাঙা থানা থাকা সত্ত্বেও কিভাবে চুরি হলো তা নিয়েও উঠেছে প্রশ্ন। প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। কাবেরী যারা আছে তারাও তো ভিতরে আছে, তারা কোনো মানে গ্রামবাসীদেরকে কোনো কিছু বলছে না, যে চুরিটা কেন হলো, কি কিসের জন্য চুরি হলো, তারা কোনো কিছু বলতে পারছে না। আর পিছনে যে মায়ের যে ছোট একটা পাঁচিল দেওয়া আছে, সেই পাঁচিলটা ওরা টপকে দোতলার উপরে গিয়ে সিঁড়ির ওই জানলাগুলো কেটে, ড্রিল মেশিন দিয়ে জানলাগুলো কেটে, মায়ের যা সামগ্রী ছিল, সোনার যা সামগ্রী ছিল বা অলংকার ছিল, সেগুলো সমস্ত কিছু চুরি করে নিয়ে যায়। 12 ঘন্টার মধ্যে চুরি যাওয়া অলংকার উদ্ধারের দাবি জানিয়েছেন তারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় বিধায়ক রফিকুর রহমান। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তিনি। বিধায়ক আরও দাবি করেন ঘটনার পিছনে পুলিশের মদত রয়েছে। আমডাঙা মন্দির থেকে আমডাঙা থানার দূরত্ব 300 মিটার, 300 মিটার বেশি না, সেখানে এত দুঃসাহসিক চুরি, এটা পুরোপুরি পুলিশের ব্যর্থতা। শুধু তাই নয়, চুল্লু গ্যাঁজা আর হিরোইনের ব্যবসা এত বেড়েছে দেশে, এত চুল্লুখোর ব্যবসাটা তৈরি হয়ে গেছে, তার জন্যই কিন্তু আজকে এই চুরি, এবং এখানে কিন্তু আমডাঙা পুলিশের মদত আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, আমডাঙা।